আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা। বিশিষ্ট সাথীবৃন্দ বন্ধুগণ যারা দূর দূরান্ত থেকে আজকে সমাবেশে অভূতপূর্ব সাফল্যে পৌঁছে দিয়েছে। আমরা এমন একটি সময় ব্রিগেডে মিলিত হয়েছি যখন সামনে নির্বাচন হবে, নির্বাচনের জন্য ইতিমধ্যেই গা গরম করা শুরু হয়েছে। আর আমাদের রাজ্যে আসছেন যাদের কথা বলা হলো, সেই বিজেপি নেতৃত্ব তৃণমূলের নেতৃত্ব তো আছেনই, এরা মিলে একটা বাজার গরম করবার চেষ্টা করছে। কয়েকদিন আগে এখানে ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ করবেন বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং তার বলবার মধ্যে তো সীমা থাকে না, কিছু লিমিটেশন নেই। তিনি বলেছিলেন যে 35 লক্ষের উপরে লোককে ব্রিগেডে আমরা জয়েন করব। কিন্তু আমরা কী দেখলাম, সংবাদ মাধ্যম বা কী সংবাদ পরিবেশন করল বা সরকারের যে হিসেব থাকে সেই হিসেব থেকেই বা কী দেখলাম, যে 35 লক্ষ তো দূরের কথা। আমরা আজকে ব্রিগেডে যত মানুষ এসেছি অনেক বাধা ডিগ্নে ব্রিগেডকে লালে লাল করে দিতে পেরেছি। ওরা সেদিন ব্রিগেডে এসে ব্রিগেডের বহু জায়গায় টাক মাথা পড়ে আছে এবং ছবিতে বারবারকে দেখাচ্ছে, এটা আমরা দেখেছিলাম। এবং সেদিন থেকেই বুঝেছিলাম যে তৃণমূল নেত্রীর কপালে ভাঁজ পড়েছে। মনে হয়েছে যে যত সহজে ভেবেছিলাম আমার পশ্চিমবাংলা উপচে চলে আসবে, বহু টাকা খরচ করে বহু রকম সুবিধা দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়েও তিনি কিন্তু ব্রিগেডকে ভরাতে পারেননি। এটাই বাংলার ঐতিহ্য যে আমরা যারা পুঁজিবাদী ব্যবস্থার দিকে, যারা যত যত ভালো কাজ করছেন বলে বলুন না কেন, মূলত পুঁজিবাদী ব্যবস্থাকে আগলে রাখবার চেষ্টা করছেন, যা আমাদের সমস্ত দুর্ভাগ্যের মূল। এই পুঁজিবাদী ব্যবস্থার পক্ষে যারা আছেন, বিজেপি হোক, তৃণমূল হোক, অন্যান্য দল হোক, পুঁজিবাদী ব্যবস্থার পক্ষে বাংলা নয়। বাংলা পুঁজিবাদের বিরুদ্ধে চিরকাল লড়ে এসেছে, বাংলা চিরকাল বামপন্থার পথ দেখিয়েছে। এই বাংলা তাই বাংলার গলা টিপে এখানকার গণতান্ত্রিক আন্দোলনকে গলা টিপে হত্যা করবার জন্য ওদের কত ফন্দি ফিকির ইত্যাদি ওরা করে চলেছেন। কিন্তু হলে কি হবে, আমরা বলছি যে যে রাজনীতি ওরা করেছেন সেটা নিন্দিত রাজনীতি। এই নিন্দিত রাজনীতির ফলে আমাদের রাজ্য রক্তে ভেসে গেছে, ওদের সীমাহীন ঔদ্ধত্যে। এবং যে আন্দোলনা করেছেন সে আন্দোলনের মধ্যে দিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করেছেন গোটা দেশে এবং আমাদের রাজ্যে। দেশের শাসক যেখানে দুর্বুদ্ধি সম্পন্ন দুরাচারী, একটু স্বাভাবিকভাবে সেখানে যারা সমাজ বিরোধী, যারা সমাজে আমরা যাদেরকে সামাজিক নিকৃষ্ট দিক বলে মনে করি, তারা মাথা তুলে দাঁড়ায়। এবং তাই আমাদের রাজ্যে এবং গোটা ভারতবর্ষে আজকে এই নিকৃষ্ট জীবরা তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। এদেরই প্রশ্রয়ে, দিল্লির প্রশ্রয়ে, কলকাতার প্রশ্রয়ে এরা মাথা তুলে দাঁড়িয়েছে, আমাদের সর্বনাশ করে যে চলে গেল। আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা যে সম্পদ দিয়ে দেশ গড়বে বলে এরা কথা দিয়েছিল, কত বড় বড় কথা, কত বড় বড় স্লোগান, কিন্তু সেই স্লোগান সর্বস্বতা স্লোগানই থেকে গেল, সেগুলোকে বাস্তব রূপায়িত করবার কোনো চেষ্টা দেখলাম না। উপরন্তু অনেকগুলো নতুন সমস্যা আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে গেল, আমরা তো এখনও ভুলতে পারি না। হতবুদ্ধি হয়ে যাই যে আমরা যখন দেখি আমাদের এখানে ডিমনিটাইজেশন করা হয়েছে গোটা দেশে। ডিমনিটাইজেশন করার ফলে আমাদের দেশের 86% শতকরা 86% মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দেখি যে জোর করে জিএসটি বলে একটা ট্যাক্স আমাদের কাঁধের উপর বসিয়ে দেওয়া হয়েছে,
যাতে আমাদের নিম্নস্তরের মানুষ, মধ্যবিত্ত মানুষ জিএসটির দ্বারা আক্রান্ত হয়েছেন এবং লক্ষ লক্ষ কোটি টাকা সরকার তারা লুট করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে। আমরা দেখেছি আমাদের দেশের যে টাকা স্থগিত সঞ্চিত রাখা হয় রিজার্ভ ব্যাঙ্কে, সেই রিজার্ভ ব্যাঙ্কের যে মূল টাকাটা আমাদের থাকে, যার উপর দেশে অর্থনীতি চলে, সেই টাকার উপর থাবা বাড়িয়েছে এই সরকার, নরেন্দ্র মোদী সরকার। রিজার্ভ ব্যাঙ্কে ওই টাকাটা ছেড়ে দিতে হবে, রিজার্ভ ব্যাঙ্কে ওদেরই আনা যে সমস্ত লোকেরা প্রতিনিধিরা, তারা প্রতিবাদ করে বলেছেন যে না না না, দেশের মানুষকে এত ঠকানো যায় না, তোমরা রিজার্ভ ব্যাঙ্কে যে টাকাটা জমা হয়ে আছে সেটার উপরে হাত বাড়িয়ে দেশটাকে দেউলে করে দেবে কেন, ঝগড়া লেগেছে। এবং আমরা দেখলাম কিভাবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নররা পরিবর্তিত হয়ে গেল এবং আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে। এখন নির্বাচনের আগে এসে বিজেপি সরকার বলছে যে না না, জিএসটি অনেক কমিয়ে দেবো, প্রত্যাহার করে নেবো, রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আমাদের যে ঝগড়া চলছে সেই ঝগড়া আমরা মিটিয়ে নেব এবং আমরা ইতিমধ্যেই চেষ্টা করব যাতে আরও বেশি বেকারি দূর করা যায়, তার জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। কী করে কর্মসংস্থান সৃষ্টি করবেন? অনেক আগে তো আমরা প্রমাণ দেখলাম যে একটা ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউয়ে 2600 রিক্রুটিং সেন্টার হয়েছিল এবং সেখানে 11,500 লোক ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত হয়েছিল, কেমন হলো ইন্টারভিউর ভণ্ডুল হয়ে গেল এবং বেকার ছেলেরা আজকে যেভাবে হা চাকরি হা কর্মসংস্থান করে মাথা ঘুরে উঠছে, ঠিক একইভাবে 2014 থেকে 2019 পর্যন্ত আজকে 5 বছর ধরে তারা মাথা ঠুকে ঠুকে মরছে, বেকারদের কাজের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা দেখলাম উন্নয়ন সমস্যা, আমাদের দেশে বিনিয়োগ হবে কত চিৎকার, কত বড় বড় কথা, মেক ইন ইন্ডিয়া আমরা কত কী করছি, কিন্তু আজকে পর্যন্ত ভারতবর্ষে 5 বছরে কোনো বিনিয়োগ আনতে পারেননি যা দিয়ে মানুষকে অন্তত কর্মসংস্থান সৃষ্টি করা যাবে, আমাদের অর্থনীতিকে আমাদের পায়ে দাঁড় করানো যাবে, করতে পারেননি। আগাগোড়া শুধু মিথ্যা, শুধু স্লোগান সর্বস্বতা, ভারী মিষ্টি করে গলা উঁচিয়ে 56 ইঞ্চি ছাতি ফুলিয়ে মিথ্যা পর মিথ্যা বলে দেশের মানুষকে ধোকা দিয়েছেন। কাজেই কেন্দ্রের যে সরকার, সেই সরকারকে ধোকাবাজির সরকার ছাড়া অন্য নামে চিহ্নিত করা যায় না। আমাদের রাজ্যে এখানে আমরা দেখছি এটা হচ্ছে ব্লাফ মাস্টার, শুধু মিথ্যে কথা বলে, অনর্গল মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলতে এতটুকু মুখে বাঁধে না, আজে করব কালকে করব, শত শত উন্নয়ন হচ্ছে, এমনকি আপনার ঘরে যে সন্তানটি জন্মগ্রহণ করছে বোধ হয় সেও দিদিমণির অনুপ্রেরণায় জন্মগ্রহণ করছে, এমনি করে বাড়িতে একটা সাইনবোর্ড লাগিয়ে দিতে হবে, সবই তার অনুপ্রেরণা। পায়খানা ওপেন থেকে শুরু করে টিউবওয়েল ওপেন পর্যন্ত দিদির অনুপ্রেরণায়, এই এক দ্বিতীয় যে নেত্রী সেই নেত্রী আবার ক্ষমতায় ফিরে আসবার চেষ্টা করছেন, বলছেন এবার ক্ষমতায় এলে ভারতবর্ষের ক্ষমতায় আসবো, 42টা আসনে পশ্চিমবাংলার আমার চাই, এবং সেই জন্য সেই পথ পরিষ্কার করার কাজে তিনি লেগেছেন। পথের কাটা হয়ে বিজেপি একটি ঘরে দাঁড়িয়েছে, তাতে তিনি কপালে তার ভাঁজ পড়েছে, কী হবে বলা যায় না, কিন্তু বিজেপি কী করবে, তার চরিত্র কী, চারিত্রিক বৈশিষ্ট্য কী আমরা জানি, এটি সাম্প্রদায়িক শক্তি, এটি সেই শক্তি আজকে অন্য সম্প্রদায়ের লোককে দমিয়ে রাখতে চায়, ধর্ম করে আওয়াজ তুলে রাম মন্দির করতে চায়, বারবার করে লোককে উস্কে দেওয়ার চেষ্টা করে, রাম মন্দির অহিমনেগা, অর্থাৎ যদি একটা সমাধানের সূত্র বের করা যায় তাহলে এটা মানতে চায় না, বলে রাম মন্দির অহিমনেগা, অর্থাৎ সেই ঘটনাটাকে জিয়ে রেখে আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ ইত্যাদি সৃষ্টি করছে, সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং নানান দিক থেকে এমন কাজ করছে যা দিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের সহায়তাই হচ্ছে। আমরা জানি যুদ্ধাস্ত্র কিনছে বিজেপি সরকার, আর আমাদের সীমান্তে ভয়ের বাতাবরণ সৃষ্টি করছেন আমাদের রাজ্য সরকার, এবং ওই দোহাই দিয়ে বিমান কেনা হচ্ছে যাতে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা সেখানে নাম উঠেছে প্রধানমন্ত্রীর, যে উনি এই টাকা আত্মসাত করেছেন, এইসব অভিযোগ আজকে আমাদের সামনে উঠছে। কাজে কেন্দ্রের দুর্নীতি, রাজ্যের দুর্নীতি যেখানে দাঁড়িয়েছে তাতে এটাই বলতে হয় যে আমাদের দেশে প্রশাসনের মাথার উপর মাথা পচে গেছে, সিবিআই পচে গেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঠানোর চেষ্টা চলছে, অন্যদিক থেকে অন্য যে বিনিয়োগ জায়গাগুলো রয়েছে, নীতি আয়োগ থেকে সব কিছুতে মাথাটা পচেছে। আপনারা
বেশিরভাগ এখানে গ্রামের মানুষ উপস্থিত আছেন, আপনারা জানেন যে মাথা পুছিলে আর সে জিনিসটা খাওয়া যায় না। ওই মাছ যদি কেনেন বাড়িতে নিয়ে আসেন, মাথা পচে গেলে সেই মাছটাকে নর্দমায় আপনারা ফেলে দেন। তাই আজকে মাথা পচেছে যে প্রশাসনের, তাকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, নর্দমায় ফেলে দিতে হবে। কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্যের সরকার এই যারা মিথ্যা কথা বলেছে, যাদের মাথা পচে গেছে, যারাকে যদি নিজের দুর্নীতিকে ঢাকতে পারছে না, তাদেরকে দূরে নিক্ষেপ করতে হবে। বাংলাদেশ, বাংলায় তোমাদের স্থান নাই, ভারতবর্ষে তোমাদের স্থান নাই। কাজেই আমি বারবার বলবো যে প্রতিজ্ঞা নেই, এত কষ্ট করে আপনারা এসেছেন, কত কষ্ট হয়েছে সেটা আমরা অনুভব করতে পারি, ভাবা যায় না। অভাবনীয় কষ্ট অনুভব করে আপনারা ব্রিগেডকে লালে লাল করবো করবো এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা এসছেন। যেভাবেই হোক যাবো, কোনোভাবেই আমাদের ঠেকিয়ে রাখা যাবে না। আজকে ঠেকিয়ে রাখা যায়নি, ব্রিগেড লালে লাল হয়ে গেছে। যারা আমাদের ব্যঙ্গ বুদ্ধি করেছিল তারা সে দেখে যাক, ব্রিগেড লালে লাল হয়ে গেছে। যে প্রশাসন আমাদেরকে বিদ্রুপ করেছিল, আমাদের সাথে নন কোঅপারেশন করেছিল, আজকে তারা কোঅপারেশন করতে বাধ্য হবে। কারণ দেশটা মানুষের দেশ, দেশটা গণতন্ত্রের দেশ, আমাদের সংবিধান গণতান্ত্রিক সংবিধান, সেই সংবিধানকে ধ্বংস করবার জন্য আজকে এরা গণতন্ত্রের নাম করে শাসন চালাচ্ছে। আসুন আমরা গণতন্ত্রকে রক্ষা করব, গণতন্ত্র পুনরুদ্ধার করব। গরিব মানুষের অধিকার হক আছে আমাদের সংবিধানে, যা লিপিবদ্ধ আছে, সেই অধিকারটুকু অন্তত পাওয়ার জন্য আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। আর এই সমস্ত শয়তানি চক্রকে আমাদের দেশ থেকে, আমাদের রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা ফিরে যান এবং সেখানে মানুষের সংবদ্ধ করুন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।